টাঙ্গাইলের প্রত্যন্ত গ্রামে দেশের নানা প্রান্তের প্রায় 200 শতাধিক পাঠাগারের 400 সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী পাঠাগার সম্মেলন। নতুন প্রজন্ম সহ সকল মানুষকে বইমুখী ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে দেশব্যাপী ছড়িয়ে থাকা পাঠাগারদের নানা সমস্যা, সম্ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, দিক নির্দেশনা নিয়ে এই সম্মেলনের আয়োজন করেছে সম্মিলিত পাঠাগার আন্দোলন নামের সংগঠন। টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে সাহা জয়ের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী দুর্গম এলাকা অর্জুনা গ্রামে অনুষ্ঠিত হচ্ছে পাঠাগার সম্মেলন। সম্প্রতি অর্জুনা হাজি ইসমাইল খা বেসরকারি কারিগরি কলেজ মাঠের পাশে শিক্ষক, কবি, সাহিত্যিক, গবেষক, জনপ্রতিনিধি, পাঠাগার সংগঠক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। শুধু গ্রামেই নয়, প্রতিটি বাড়িতেই পাঠাগার গড়ে তুলতে হবে, বই পড়তে হবে এবং পাঠাগার আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি দাবি জানানো হয় পাঠাগারগুলোতে গ্রন্থাগারিক নিয়োগের। পরবর্তী প্রজন্মকে আমরা বই পড়ার পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবো এই উদ্দেশ্যকে সামনে রেখে এই সম্মেলনে আমি উপস্থিত হয়েছি। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে পুস্তক আশ্রিত আন্দোলন সেটা অত্যন্ত জরুরি। এরকম একটা অনুষ্ঠান করা বড় রকমের হচ্ছে। আয়োজকরা বলছেন, 6 মাসের চেষ্টায় নানামুখী প্রতিবন্ধকতা কাটিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।